365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। যে সমস্ত মানুষরা মানব কল্যাণে সময় ব্যয় করেন, রাজনীতি করেন, তাদের বর্তমান নিয়ে আমরা কথা বলি না এই অনুষ্ঠানে, আপনারা জেনে গেছেন। আমরা কথা বলি তাদের ছেলেবেলা, তাদের মেয়েবেলা, তাদের কৈশোর, তাদের যৌবন, মানে যুবক বয়সটায় খুব বেশি গেলে। দর্শক, এই সমস্ত জানবার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি আমরা মাননীয় সংসদ সদস্য নাহিদ ইজার খান, 305, বাংলাদেশ আওয়ামী লীগ। নাহিদ বাবা, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি, এখন পর্যন্ত ভালো আছি। রাইট, আমিও এই কথাটা বলি, এখন পর্যন্ত আল্লাহ ভালো রেখেছেন, এখন পর্যন্ত ভালো আছি। আপনারা কয় ভাই বোন? আমরা 10 ভাই বোন, কারণ আমার বাবাকে হত্যা করার পরে আমরা আমার মামার বাসায়, মানে আমাদের ছোটবেলাটা কাটে, এবং আমার কাজিনসদেরকে আমি মানে কাজিনস বলি না, ওদেরকে আমার নিজের ভাই বোন বলি। আপনি বেড়ে উঠেছেন কোথায়? আমার 5 বছর ছিল আমার বাবাকে যখন হত্যা করা হয় 1975 সালে 7ই নভেম্বর। উনি ছিলেন শহীদ কন্যা নাজমুল হুদা বীর বিক্রম, ওনার পোস্টিং ছিল তখন রংপুরে, উনি তখন রংপুরে ব্রিগেড কমান্ডার ছিলেন। কিন্তু জাস্ট একদিনের মধ্যে আমাদের লাইফ পুরো চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা ঢাকায় চলে আসি, সেই বড় আমাদের ফ্ল্যাগস্টাফ হাউস ছেড়ে আমরা জাস্ট একটা 150 স্কোয়ার ফিটের মধ্যে এসে আমাদের জীবন শুরু করলাম। বাবা চলে যাওয়ার পরে আমাদের খুবই কষ্টে গেছে। মা ছিলেন, মা খুবই স্ট্রং, এখন পর্যন্ত উনি আছেন, শি ইজ 80। মা পুরো আমাদেরকে মায়ের বাবার আদর্শ এবং মায়ের আদর্শ দিয়ে আমাদেরকে বড় করেছেন। আমরা একটু সুন্দর কিছু স্মৃতি শুনতে চাই, যে আপনার স্কুলের আপনারা বান্ধবীরা কেমন সময় কাটাতেন? ফার্স্টে খুবই চুপচাপ ছিলাম, কিন্তু আস্তে আস্তে মানে যখন ফ্রেন্ডসরা মানে উইথ গুড ফ্রেন্ডস আমরা খুবই মজা করতাম। আমরা যেমন সাইক্লিং, আমি ধানমন্ডিতে তখন আমরা থাকতাম, আমি আমার ভাই, তারপর ভাইয়ের ফ্রেন্ডসরা, আমার ফ্রেন্ডসরা, আমরা খুব সাইকেল চালাতাম ছোটবেলায়, আর খুবই খেলাধুলা করতাম, সব ধরনের স্পোর্টস, মানে ভাইয়ের সাথে বড় হয়েছি তো সব ধরনের স্পোর্টস আমরা করেছি। আপনার সাইকেল চালানো শিখিয়েছে কি ভাই নাকি? ভাই শিখিয়েছে, কিন্তু অনেক মানে বকাও খেয়েছে, কিন্তু ও শিখিয়েছে। আচ্ছা, ছেলেবেলায় আপনার ঈদের দিন কেমন কাটতো? আমাদের আসলে আপনি যদি বলেন ঈদের দিন যদি সবার জন্য আনন্দ, আমাদের জন্য আনন্দ ছিল না, কারণ বাবা ছিলেন না, এবং আমরা কোনো দিনও মানে আমি এখন পর্যন্ত আমার মায়ের কাছে কোনো দিন আমি বলিনি যে আমাকে একটা ঈদের নতুন জামা দিতে হবে, কারণ মা, আমি, আমার ভাই, আমরা মানে কেউ কোনো দিন কোনো কিছু নিয়ে প্রেশারাইজ করতাম না, কারণ আমার বাবা এত অনেস্ট ছিলেন, এবং আমরা একটা সীমিত আয়ের মধ্যে আমরা মানুষ হয়েছি। মা পড়াশোনা করিয়েছেন আমাদের খুব ভালো জায়গায়, কিন্তু আমরা খুব সীমিত আয়ের মধ্যে করেছি, কিন্তু আমরা কোনোদিন কিন্তু নতুন কাপড় পেয়েছি আমার নানি নানিদের থেকে, তারপর মামাদের থেকে। হ্যাঁ, ওনারা মানে একদম, ওনারা না থাকলে হয়তো আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। আপনি দেখতে শুনতে অনেক খারাপ না, অতএব আমরা বুঝতে পারি যে আপনার প্রেমের চিঠি কোন ক্লাসে পেয়েছিলেন প্রথম? আমি সত্যি আসলে কোয়েটে পড়েছি, তো ওই আমরা সব ফ্রেন্ডস ছিলাম, আমি কিন্তু কোনো দিনও প্রেম পত্র পাইনি। আরে কি কষ্ট, মানে সিনিয়র কোনো ছেলেও দেয় না? প্রথম প্রেম তো কোথায়? আপনি কলেজ লেভেলেও পাননি? না, আমার খুব আমার বিয়ে হয়ে যায়, আমার ঠিক এ লেভেলস করছি যখন তখনই আমার বিয়ে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তার মানে যা হলো প্রেম ট্রেম যা হলো সব আপনার বিয়ের পরেই ভাইয়ের সঙ্গে হলো। ভেরি গুড। আচ্ছা, আমরা একটুখানি জানতে চাই যে আপনাকে কতখানি ভয় পায় আপনার হাজবেন্ড? আমাকে আসলে এখন কেউই ভয় পায় না, আমি বরং সবাইকে এখন ভয় পাই। আগে বাচ্চারা আগে আমাকে ভয় পেত, এখন আমি বাচ্চাদেরকে ভয় পাই। আমাকে এখন কেউ, সুন্দর বলেছেন। আমি বলতে যাচ্ছিলাম যে রোমান্টিক একটু রাগারাগি হলে সরি কি আগে বলে, আপনি না ভাইয়া? এটা ডিপেন্ড করে, ডিপেন্ড করে, সরি বলাটা ডিপেন্ড করে কার জন্যে সেই অভিমানটা হচ্ছে। বাট আমি হয় আমি আমি সবসময় অ্যাভয়েড করি ইয়েটা, ডিসপিউটস অ্যান্ড কোনো রকমের মানে ইয়েগুলো অ্যাভয়েড করেই চলার চেষ্টা করি। ভেরি গুড। আচ্ছা, আপনি কখনো মশারিটা নিয়েছেন বিয়ের পরে? আমি সবসময় মানে বাসার সব ধরনের কাজ আমি করি। আচ্ছা, আপনি বাংলাদেশের সিনেমার নায়ক নায়িকা কে প্রিয় আপনার? ফার্স্ট সিনেমা দেখছিলাম আমি ছুটির ঘন্টা, বলাকাতে গিয়ে, তো তখন ওই ছুটির ঘন্টা দেখার সময় আমি জাস্ট তখন সালোয়ার কামিজ পরা আরম্ভ করি, তো আমার আম্মা একটা ব্রাউন রঙের একটা শিফনের দোপাট্টা আমি পরে যাই, এবং কাঁদতে কাঁদতে আমি মানে
পুরো ওন্নাটাকে ছিঁড়ে ফেলেছিলাম। সো বাই দ্য টাইম আমি ওনার সাথে একদম ইঁদুর খেলে যেমন ইয়ে হয়ে যায় ঠিক অমনি হয়ে গেছিল। তো আমার সালমান শাহকে খুব ভালো লাগতো এবং সবাইকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে এখন আপনি যে ইয়ে বলেন শাকিব খান আছেন, আমাদের অনন্ত জলিল আছেন, ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে বসে দেখি, বাচ্চারাও এনজয় করে। মাননীয় সংসদ সদস্য এই সম্মানীয় পদটি আসলে সবার ভাগ্যে হয় না। প্রথম যখন এই পরিচয় দেখা হলো সেই সময়ের মুহূর্তটি একটু শুনতে চাই। আমি যখন ফার্স্ট যেদিন এন্টার করলাম পার্লামেন্টে ওথনিতে, আসলে পার্লামেন্টটা আমার জন্য একটা খুব কষ্টের জায়গাও ছিল, কারণ এই প্রাঙ্গণে কিন্তু আমার বাবাকে হত্যা করা হয়েছে, হ্যাঁ পার্লামেন্ট প্রাঙ্গণে। তো আমি যখন ফার্স্টে মানে যখন এন্টার করি তখন আমি জাস্ট আকাশের দিকে তাকাচ্ছিলাম এবং অঝরে আমার চোখে পানি মানে পানি আসছিল যে যে মানে আল্লাহ কি মানে আই ওয়াজ মানে এটা একটা ডেস্টিনি, হ্যাঁ একটা ডেস্টিনি আমার জন্য। এবং তখন আমার মনে হচ্ছে কি যে আমার বাবা আমাকে ওই সাইড থেকে বলছেন যে ইউ গো ফর ইট অ্যান্ড ইউ ক্যান ডু ইট। এবং নেত্রীর সাথে যখন উনি খুবই আমাকে আদর করেন, স্নেহ করেন, এবং আমি বলবো যে আমার সত্যি উনি একজন মাতুল্য মানে আর ওনাকে আমি আইডলাইজ করি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ব্যস্ততার সময় আমাদের সময় দিয়েছেন। ভাই আপনি আমাকে সময় দেওয়ার জন্য। আমাদের নেত্রী বলেছেন মাস্ক মাস্ট, এবং আমরা আমাদের হাত ধুব এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো।